জয় বাবা ফেলুনাতে সেই দৃশ্যটার কথা মনে আছে। ছদ্মবেশী জাল মছলি বাবা ধরা পড়ার পর মছলি বাবার দেশে ফেলুদার মগনলাল মেঘরাজকে শেষ পর্যন্ত বাগে আনা। বাংলা ছবির এই ক্লাসিক দৃশ্য প্রসঙ্গ এই জন্য টানছি, তার কারণ আমাদের আশেপাশে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন অগুন্তি ছদ্মবেশী ডাক্তার বাবারা। স্রেফ মাধ্যমিক পাশ করেও বেলভিউয়ের মতো নামি হাসপাতালে 13 বছর ধরে প্র্যাকটিস, রোগী পিছু 1000 টাকা ফি, দেয়ালে ঝুলছে অসংখ্যবার বিদেশে কনফারেন্সে যোগ দেওয়ার প্রমাণপত্র, রাজনৈতিক মহলের সঙ্গে গভীর যোগাযোগ, এমনকি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সঙ্গেও দহরম মহরম। জাল চিকিৎসক নরেন পাণ্ডের কীর্তি যত সামনে আসছে ততই বিস্মিত হচ্ছি আমরা। এর পাশাপাশি আপনাদের দেখাবো আরেকটা ঘটনা, যেখানে আমাদের আশঙ্কা ডাক্তারবাবুরাই পুলিশের অতিসক্রিয়তার শিকার হচ্ছেন না তো। জলপাইগুড়িতে রোগী মৃত্যুর ঘটনায় 3 চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা, এটাও কি সম্ভব? কোন মোটিভে এ কাজ করবেন একজন চিকিৎসক? জেনে শুনে কোনো ডাক্তারবাবু কি তার রোগীকে মেরে ফেলতে চাইবেন? আমরা আলোচনায় আসব, কিন্তু তার আগে শুরুতেই আপনাদের দেখাবো জাল ডাক্তার নরেন ভাই MBBS-এর আরও কীর্তি ক্রমশ প্রকাশ্যে আসছে। আদতে মাধ্যমিক পাশ, কিন্তু তার সত্ত্বেও চিকিৎসক সে, যে বেলভিউতে বছরের পর বছর রোগী দেখেছেন নরেন পাণ্ডে। চেম্বারে তার ভিজিট ছিল 1000 টাকা। রোগীরা যাকে 1000 টাকা ভিজিট দিয়ে নিশ্চিন্তে চিকিৎসা করাতেন, সেই নরেন পাণ্ডের আসল শিক্ষাগত যোগ্যতা কি? সিআইডি সূত্র দাবি, নরেন পাণ্ডে আদতে মাধ্যমিক পাশ, তারপর আর কোনো পরীক্ষায় সফল হওয়ার নথি তিনি দেখাতে পারেননি। হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে তার যে রেজিস্ট্রেশন রয়েছে তা নাগাল্যান্ডের, যদিও সেই ডিগ্রি আসল কিনা তা খুঁটিয়ে দেখছেন গোয়েন্দারা। নরেন পাণ্ডে নিজের শিক্ষাগত যোগ্যতার যে দাবি করে আসছেন, এখনো পর্যন্ত তার সবই ভুয়ো বেরিয়েছে। সিআইডি সূত্র দাবি, জেরার সময় নরেন পাণ্ডেকে প্রশ্ন করা হয় তিনি নামের আগে MD লিখতেন কেন। উত্তরে নরেন জানান, বেলভিউতে চাকরি পাওয়ার জন্যই তিনি নামের আগে MD লিখতেন, কিন্তু IMA-র রাজ্য শাখার সম্পাদক বলছেন ইউনানি চিকিৎসকদের ক্ষেত্রে নামের পাশে AM বা অল্টারনেটিভ মেডিসিন লেখা নিয়ম। মানুষকে শুধু ঠকাচ্ছে নয়, মানে ইজ এ ক্রাইম ফর দ্য সোসাইটি অ্যাট লার্জ। তুমি কোন সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করেছো সেটা তোমার নামের পাশে লিখতে হবে। অল্টারনেটিভ মেডিসিন লিখলে তোমাকে AM লিখতে হবে, অন্য যে কোনো সাবজেক্টে তুমি যদি পোস্ট গ্রাজুয়েশন করে থাকো সেটা মেনশন করতে হবে। এটাই হচ্ছে জাল চিকিৎসক নরেন পাণ্ডের নামের বোর্ড। এখানে ডাক্তার নরেন পাণ্ডে লেখা রয়েছে, কিন্তু IMA-র বক্তব্য, যিনি ইউনানি প্র্যাকটিস করেন তার নামের পাশে AM লেখা থাকবে, অর্থাৎ অল্টারনেটিভ মেডিসিন, কিন্তু এখানে কোথাও অল্টারনেটিভ মেডিসিনের কথা লেখা নেই। সিআইডি সূত্র দাবি, নরেন পাণ্ডের কাছে একটি FIA ডিগ্রি মিলেছে। গ্রেপ্তারির পর তাকে প্রশ্ন করা হয় এই ডিগ্রি তাকে কোন বিশ্ববিদ্যালয় দিয়েছে। সিআইডি সূত্র দাবি, নরেন পাণ্ডে এই প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারেননি। উদ্বেগের বিষয় হলো জাল ডাক্তারদের চক্র সামনে আসার পর দেখা যাচ্ছে একদিকে তারা যেমন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত, আবার কেউ কেউ বেলভিউ রুবির মতো নামজাদা বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানেও দিব্য প্র্যাকটিস করেছেন, যা দেখে সাধারণ মানুষ থেকে চিকিৎসক মহল সবাই চমকে উঠেছেন। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। মানুষ তো একটা বিশ্বাস নিয়ে যান যে কোনো প্রফেশনালের কাছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর বলা হয় না। সেখানে যদি এই ফেক জিনিস, মানে একটা রিয়েল জিনিসের বদলে একটা ফেক, মানে আপনি ফিল করবেন ইউ আর চিটেড, আপনাকে সম্পূর্ণভাবে চিট করা হয়েছে, ধোঁকা দেওয়া হয়েছে, নিশ্চয়ই খুব ভয়ঙ্কর। তো এইটার চেকস নিশ্চয়ই রাখতে হবে। আজকে যে সারা দেশ জুড়েই বেশ ডাক্তারদের বদনাম হচ্ছে, কিছুটা হয়তো এই কারণে হতে পারে, এবং এটা ডেফিনেটলি চেক প্রসেসগুলো নিশ্চয়ই আমাদের আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। জাল চিকিৎসকদের জাল ছিঁড়তে সিআইডির এই তৎপরতাকে স্বাগত জানাচ্ছে চিকিৎসক মহল। সরকারের তরফ থেকে, সিআইডির তরফ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমি বিশ্বাস করি যে এই উদ্যোগ যত স্ট্রং হবে তত স্বাস্থ্য ব্যবস্থার জন্যে এবং সমাজের জন্যে এটা প্রচণ্ড প্রয়োজনীয়। নরেন পাণ্ডে বর্তমানে সিআইডি হেফাজতে রয়েছেন, তার ইউনানি রেজিস্ট্রেশন সঠিক কিনা জানতে ইউনানি কাউন্সিলের সঙ্গেও যোগাযোগ করেছে সিআইডি। ময়ূর ঠাকুর চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায়, অনিমাই পাণ্ডা, ABP আনন্দ। ডক্টর শিবব্রত বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করব। ডক্টর ব্যানার্জি, 13 বছর ধরে একজন মিন্টো পার্ক আলো করে বসে রইলেন, সমস্ত বেলভিউ এবং অন্যান্য নামি প্রতিষ্ঠানে সবসময় নিয়ম, কালকে আমি একাধিক ডাক্তারবাবুর সঙ্গে চেক করেছি যে রেজিস্ট্রেশন নাম্বারের সার্টিফিকেট, সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট সেগুলো জমা দিতে হয়, তারপর প্র্যাকটিস করার অধিকার মেলে। মানে আমি বলছি, এটা আমি কী করে বিশ্বাস করব যে একজন মাধ্যমিক পাশের যোগ্যতা নিয়ে 13 বছর ধরে কেউ জানলেন না তিনি অসাধারণ প্রতিভাবান কোনো ম্যাজিশিয়ান নন, তিনি প্র্যাকটিস চালিয়ে গেলেন এবং দিনের পর দিন একটার পর একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করেছেন, টরন্টো গেছেন, কী করে?
হ্যাঁ, এটা মানে স্তম্ভিত হওয়ার মতোই খবর। আপনিও যতটা স্তম্ভিত আমরাও ততটা স্তম্ভিত। কিন্তু আমরা যদি জিনিসটাকে একটু বিশ্লেষণ করি, প্রথমে এই ভদ্রলোক ওই গদিটাতে বসে ডাক্তারি করার ক্ষমতা বা অধিকারটা পেলো কী করে, সেই জায়গাটাতে আমাদের একটু ঢোকার চেষ্টা করতে হবে। তো আমরা যারা ডাক্তারি করি তাদের নির্দিষ্ট সার্টিফিকেট আছে, এবং সার্টিফিকেট আমাদের একটা MBBS এর সার্টিফিকেট হয়, একটা MD-র হয়, একটা রেজিস্ট্রেশন নাম্বারের আলাদা সার্টিফিকেট হয়, এবং এই প্রতিটি সার্টিফিকেটে একটা নির্দিষ্ট নাম্বার আছে, যে নাম্বার ধরে যে কোনো সময় যে কোনো লোকই রিচ করতে পারে যে আমি সঠিক না জাল। যেমন আমার একটা কিন্তু আমি বলছি এরকম কোনো ওয়েবসাইট আছে যেখানে একজন রোগী আগের দিনেই ডক্টর রায়চৌধুরী বলছিলেন যে সঙ্গে সঙ্গে বিদেশের মতো দেখে নিতে পারবেন যে এই ডাক্তারবাবুর এই প্রেসক্রিপশনে এই তার নাম্বার, তিনি সঠিক কিনা বা তিনি তার ডিগ্রি কিনা, এরকম কিছু তো মেডিকেল না এইটা এইভাবে সরাসরি। প্লাস আমি যেটা তুললাম সেটা হচ্ছে MD-র পাশে তো কিছু লিখতে হয় যে আমি কি বিষয়ে MD, যেটা নিয়ে এখন মানে এই মুহূর্তে CID অত্যন্ত বিভ্রান্তিতে, যে মাইক্রোবায়োলজি ফরেন্সিক সায়েন্সের MD তারা লিখছেন না, এবং জেনারেল একজন রোগীকে আপনি জিজ্ঞেস করুন MD মানেই বোঝে জেনারেল মেডিসিনের MD। এইভাবে প্রতিদিন অজান্তে প্রতারিত হচ্ছে। একদম, MD মানেই যে শুধু মেডিসিন MD তা তো নয়, এবং এটা নিয়ে আমাদের IMA থেকে দীর্ঘদিনের একটা প্রতিবাদ ছিল। প্রতিবাদ আমাদের দুটো বিষয়ে ছিল, একটা ছিল হচ্ছে ক্রস প্যাথি বলি আমরা, অর্থাৎ আমি ধরুন হোমিওপ্যাথি পাস করেছি, অ্যালোপ্যাথি, এটা হচ্ছে ক্রস প্যাথি, এটা নিয়ে আমাদের প্রচণ্ড আপত্তি। দু নম্বর আপত্তি যেটা, সেটা হচ্ছে আমি ধরুন একটা ফিজিওলজিতে MD করলাম, ফিজিওলজিতে MD করে আমি মেডিসিনে প্র্যাকটিস করছি, আমার কাছে রুগী আসতেই পারে, আমার MBBS ডিগ্রি আছে, আমি রুগীকে ওষুধ দিতেই পারি, তাতে কোনো আপত্তি নেই। আপত্তিটা সেখানেই যদি আমি MD লিখে লোককে জানাচ্ছি আমি মেডিসিনে MD করে আপনাকে ওষুধ দিচ্ছি, এবং এই বিভ্রান্তির সুযোগ নিচ্ছেন দিনের পর দিন হয়তো আমাদের অজান্তে প্রতারকরা। আমি দ্রুত একবার দেখব যে আমাদের দেশে নাকি কোনো বিষয়ে রাজনীতিবিহীন হয় না, সব বিষয়ের সঙ্গে কোথাও না কোথাও রাজনীতি জুড়ে থাকে। এই ভদ্রলোক এই প্রতারকের সঙ্গেও নাকি গভীর রাজনৈতিক যোগাযোগ আছে, কোথায় কিভাবে ছবি কি বলছে দেখুন। দাদা কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC রাজ্য সভাপতি, তবে বেলভিউয়ে জাল চিকিৎসক নরেন পাণ্ডের প্রভাবশালী যোগ যে শুধু এইটুকুই নয় সেটা স্পষ্ট হয়ে যায় বিভিন্ন সূত্র থেকে সামনে আসা এই ছবিগুলি থেকে, যেখানে কোথাও ধৃত নরেন পাণ্ডেকে দেখা যাচ্ছে তৃণমূল বিধায়ক তথা শাসক দলের চিকিৎসক সংগঠনের নেতা নির্মল মাঝির পাশে, কখনো রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার পাশে, কখনো আবার শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের সঙ্গে। এর মধ্যে নির্মল মাঝি দাবি করেছেন তার সঙ্গে নরেন পাণ্ডের কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। আমি যে মেডিকেল কাউন্সিলের সভাপতি, 76,500 চিকিৎসক তার মেম্বার, রেজিস্টার্ড মেম্বার, তার যে কোনো চিকিৎসক যে কেউ আমার সঙ্গে সেলফি তোলে, যে কেউ আমার সঙ্গে পাশে ছবি তোলে, সেই ছবিটা নিয়ে কে ব্যবসা করছে না কী করছে সেটা সেটা তো মানে আমার দেখার কথা না। যে 8-10 জনের বিরুদ্ধে আমার অফিস থেকে আমরা FIR করেছি মেডিকেল কাউন্সিল থেকে, তার মধ্যে তো সেও তাই, তার বিরুদ্ধে FIR আমরাই করেছি। একই দাবি তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়েরও। আমি 2011 থেকে 2015 আমি আর ডক্টর শশী পাঁজা আমরা দুজনে গভর্নমেন্ট নমিনি, মানুষের অনেক অনুষ্ঠান করে তো সেই অনুষ্ঠানে হয়তো ডেকেছিল, আমি গেছিলাম, কারণ অনেক পুরনো আর কি, শশী পাঁজাও ডেকেছিল, ওরও দেখুন ছবি আছে। আমার এইটুকু জানা ছিল যে ইউনানি ডাক্তার এবং ও ইউনানি যে কাউন্সিল তার মেম্বারও। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি, তিনি SMS এরও জবাব দেননি। নরেন পাণ্ডে বুঝেছিলেন রাজনীতিকদের সঙ্গে ওঠা বসায় প্রভাব বাড়বে, পশার নয়, তাই চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ বাড়ান তিনি। সূত্রের দাবি, রাজ্যের বিভিন্ন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সদস্য তাবড় তাবড় চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন নরেন পাণ্ডে, যেতেন চিকিৎসকদের সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে। কিছু কিছু সংগঠনকে তো তিনি লক্ষাধিক টাকা অনুদান দিয়েছেন বলে অভিযোগ, যার রসিদ তদন্তকারীদের হাতে এসেছে। সূত্রের দাবি, কয়েক বছর আগে একটি ল্যাবরেটরি তৈরির জন্য একটি ব্যাংকে 1 কোটি টাকা ঋণের আবেদন করেন নরেন পাণ্ডে। ব্যাংকের তরফে রাজ্যের চিকিৎসকদের সংগঠনের কাছে জানতে চাওয়া হয় নরেনের রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো গোলমাল আছে কিনা। চিকিৎসকদের সংগঠন তখন ঋণের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দেয়। CID সূত্র দাবি, পরিচয় ভাঁড়িয়ে বিভিন্ন দেশের স্বাস্থ্য সংক্রান্ত কনফারেন্সেও যেতেন নরেন পাণ্ডে, তারপর সেখানে যোগদানের প্রমাণস্বরূপ পার্টিসিপেশন সার্টিফিকেটগুলি ঘরে বাঁধিয়ে রাখতেন। টরন্টো, থাইল্যান্ড, সিঙ্গাপুর যাওয়ার প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে বলেও সূত্রের দাবি। ময়ূর ঠাকুর চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায়, ABP আনন্দ, কলকাতা।
ডক্টর রায়চৌধুরী, এই যে আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন, কোথাও তা কোনো ভিজিলেন্স নেই, কোথাও কেউ চেক করছেন না? না, কোনো কনফারেন্সে তো আর কারো ক্রেডেন্সিয়াল চেক হয় না ওরমভাবে। যেটা প্রথমে বুঝতে হবে, যে সংগঠন সেখানে সদস্য হতে গেলে তো নিশ্চয়ই, না সেখানেও কোনো ওরকম নিয়ম নেই যে আপনার ক্রেডেন্সিয়ালস চেক করবেন, কারণ মানে বেলভিউতে প্র্যাকটিস করলেই আপনি সংগঠনের সদস্য হতে পারবেন তা হয়তো নয়, কিন্তু একটা অনার কোড সব সময় মানুষ ধরে এসেছে যে আপনি আইএম এর মেম্বার হতে যাচ্ছেন, তা হয়তো আপনি একটা সার্টিফিকেট জমা দেবেন, কিন্তু সেই সার্টিফিকেটটা আসল কি নকল সেটা কেউ ভেরিফাই করে দেখতে যাচ্ছে না, ওরকম কোনো ইনফ্রাস্ট্রাকচারও নেই। যেটা বুঝতে হবে যে ইনি একজন ইম্পোস্টার, ইনি একজন মানে হাই গ্রেড ফ্রড, সেটা হচ্ছে ওনাকে বলা যেতে পারে মানে ডাক্তারি ফিল্ডের হর্ষাদ মেহতা। তা এরকম মানে বহু এরকম আমার আশঙ্কাটা অন্য, সেটা হচ্ছে হর্ষাদ মেহতা এত বড় স্কেলে একটা ক্রাইম করেছেন যে তার নামটা আলাদা করে এত বছর পরও আপনার মনে আছে, আমার মনে আছে, দর্শকদের মনে আছে, কিন্তু এই মুহূর্তে সিআইডির হাতে যে অলমোস্ট কনফার্ম তালিকাটা আছে সেটার সংখ্যা হচ্ছে 34, প্রায় 100 জন এখনও আছে যাদের সিআইডির তীব্র সন্দেহ যে এদেরও এই ধরনের সমস্যা আছে। মানে একটা রাজ্যে যদি ধরুন 100 জন এই রকম, মানে আমি বলছি যে শহরের মধ্যে জাল ডাক্তার ছেয়ে যায়, এ তো আশঙ্কার। মানে আমি বলছি হর্ষাদ মেহতা বিরলের মধ্যে বিরলতম, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার একটা ক্রাইম করেছিলেন, এরা সংখ্যার বিচারে আপনি যদি দেখেন তো অসংখ্য এরকম নরেন পাণ্ডে ঘুরে বেড়াচ্ছেন, আমরা চিনতে পারছি। এখানে বুঝতে হবে যে কেন আমরা ডাক্তারি ফিল্ডটাকে ফোকাস করছি, কারণ এখানে মানুষের জীবন নিয়ে প্রশ্ন। আমি উডল্যান্ডসে ডাক্তারি করি, আমার এখন চিন্তা হচ্ছে যে আমার অর্ডার্স যে আরএমওরা ক্যারি আউট করে তাদের মধ্যে এরকম জাল ডাক্তার ঢুকে আছে কিনা। কেন আমরা ডাক্তারি ফিল্ডটাকে ফোকাস করছি, কারণ এখানে মানুষের জীবন নিয়ে প্রশ্ন। আমি উডল্যান্ডসে ডাক্তারি করি, আমার এখন চিন্তা হচ্ছে যে আমার অর্ডার্স যে আরএমওরা ক্যারি আউট করে তাদের মধ্যে এরকম জাল ডাক্তার ঢুকে আছে কিনা, এটা আমার চিন্তা হওয়ারই কথা। আমার একদিকে ধরুন জীবন আর একদিকে মৃত্যু, এরাই হয়তো ডেথ সার্টিফিকেট লিখছেন। হ্যাঁ অ্যাবসলিউটলি, কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে আপনি একটা সমাজে একটা প্রফেশনকে দেখছেন যেখানে এই ফ্রডটা চলছে। এটা হতেই পারে কোনো কর্পোরেশন, সেটা বিভিন্ন, আমি নাম করতে চাই না, বড় বড় কোম্পানিতে, সেখানে আমি গিয়ে বলতে পারি আমি আইআইটি কানপুর গ্রাজুয়েট, তাদের তো একটা সিস্টেম আছে, কিন্তু আমরা ডাক্তারিতে সেই সিস্টেমটা ফলো করি না কেন? আমি বলছি যে একজন ডাক্তারবাবু তো একটা এক্সপার্টাইজ, একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে আসছেন, তাকে দিনের পর দিন লোককে প্রতারণা যেমন করছেন, তাকে একটা সার্টিফিকেট লিখতে হচ্ছে, প্রেসক্রিপশন লিখতে হচ্ছে, তো সেই প্রেসক্রিপশন গুলো দেখে কেউ বুঝতে পারছেন না যে ইনি মাধ্যমিক পাস না। এখানে এখানে বুঝতে হবে যে একটা ফ্রড ডাক্তার যে বেলভিউর মতো জায়গায় কি রুবির মতো জায়গায় আরও 10টা হাইলি কোয়ালিফাইড ডাক্তারের সামনে চিকিৎসা করার সাহস করছে, তার কিন্তু বুদ্ধির অভাব নেই, সাহসেরও অভাব নেই, বুদ্ধিরও অভাব নেই, কিন্তু সিস্টেম। আপনি যদি এই সংস্থাতে এবিপি আনন্দেও চাকরি করতে যান, সমস্ত মার্কশিটের কপি জমা দিতে হবে, অরিজিনাল দেখিয়ে তারপরে অফিসে, আমি বলছি বেলভিউয়ের রোল বা অন্য বড় সংস্থার রোল তো এইখানেই না, সংস্থার আপনার ক্রেডেনশিয়াল তো চেক হবে। কোনো হাসপাতালে মানে এক্সেপশন থাকতে পারে, কিন্তু কোনো হাসপাতালে এই রকম একটা ক্রেডেনশিয়াল ডিপার্টমেন্ট থাকা সম্ভব নয় যেখানে আপনার সার্টিফিকেট ফ্রড কি না সেটা সিরিয়াসলি বিচার করা সম্ভব। সেই জন্য বিভিন্ন কর্পোরেশনস, টেকনিক্যাল কর্পোরেশন, টেকনোলজিক্যাল কর্পোরেশন যে সিস্টেমটা ফলো করে, যে একটা থার্ড পার্টি ভেরিফিকেশন, আমেরিকাতেও কিন্তু ডাক্তারদের জন্যও এটা আছে, এখানে এফসিবি এখানে এখানে আছে, এখানে ধরুন স্যামসাং একটা কোম্পানি ইউজ করে, তার নাম হচ্ছে KPMG। আমি যদি কালকে স্যামসাংয়ে গিয়ে একটা আবেদনপত্র দিই যে আমি আপনাদের একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করব, আমি MIT গ্রাজুয়েট কি আমি IIT গ্রাজুয়েট, তার মানেই তো তারা আমাকে নিয়ে নেবে না, ঠিক? কিন্তু আমি বলছি সেই সেই দায়িত্বই তো এই বড় বড় সংস্থা, হাসপাতাল, আমি তো এটা পাড়ার জেলার কোন নার্সিং হোমের কথা বলছি না, ইন্ডিভিজুয়াল হাসপাতাল, ইন্ডিভিজুয়াল হাসপাতালের পক্ষে হয়তো সেটা সম্ভব নয়, যদি বড় হাসপাতালের ক্ষেত্রে সম্ভবও হয় ছোট হাসপাতালের ক্ষেত্রে সম্ভব হবে না। সেই জন্য যেটা দরকার সেটা মানে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট দুই ক্ষেত্রেই এটা খুবই ইউজফুল হবে যে একটা অর্গানাইজেশন থাকুক, এক কি একাধিক অর্গানাইজেশন থাকুক যাদের এই কাজটা দেওয়া হবে,
যে আপনাকে প্রত্যেক ডাক্তারের ক্রেডেনশিয়াল ভেরিফাই করতে হবে। ঠিক, আমায় মার্জনা করবেন, কিন্তু আমি বলছি যে এটা আরও আশঙ্কার যে এখন এই অনুষ্ঠানে সাজেস্ট করা হচ্ছে, আমরা ভাবছি, আমরা রিথিঙ্ক করছি যে কোথায় লুফোলসগুলো রয়ে গেছে। এই লুফোলসগুলো যদি থাকতো, আগে যদি ভাবা হতো এইগুলোর কথা, তাহলে 13 বছর ধরে কোনো ভণ্ড, প্রতারক, মিন্টো পার্ক আলো করে চিকিৎসা করতে পারতেন না। একজন নরেন পাণ্ডে ধরা পড়েছেন, কজন নরেন পাণ্ডে এর আলালে আছে আমরা জানি না। দ্রুত একবার দেখাবো কিভাবে রাজনীতিকে ব্যবহার করে নরেন পাণ্ডে নিজের জায়গাটা ক্রমশ, সাম্রাজ্যটা বলা ভালো, গুছিয়েছিলেন, সেই অভিযোগ উঠছে। দেখুন, বেলভিউ হাসপাতালের জাল চিকিৎসক নরেন পাণ্ডের সঙ্গে একাধিক প্রভাবশালীর ছবি ইতিমধ্যেই সামনে এসেছে, কিন্তু নরেন পাণ্ডের পরিবার সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে তদন্তকারীরা আরও চমকে উঠেছেন। তাদের দাবি, বাইরে যাওয়ার কি দরকার, প্রভাবশালী তো নরেন পাণ্ডের ঘরের মধ্যেই রয়েছে। কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং পশ্চিমবঙ্গ শাখার সভাপতি রমেন পাণ্ডে হলেন ধৃত নরেন পাণ্ডের নিজের দাদা। 2004 সালে যখন বেলভিউতে নরেন পাণ্ডেকে নিয়োগ করা হয়, তখন সেখানে শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদকও ছিলেন রমেন পাণ্ডে। গত 5 বছর ধরে তিনিই বেলভিউয়ের শ্রমিক সংগঠনের সভাপতি। এই প্রেক্ষাপটে নরেন পাণ্ডের নিয়োগ নিয়ে এক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন প্রাক্তন INTUC নেতা তথা রমেন পাণ্ডের একদা সহকর্মী কামারুজ্জামান কামার। রমেন পাণ্ডের একসময় সহকর্মীদের বক্তব্য, রমেন পাণ্ডেই তার ভাই নরেন পাণ্ডেকে দক্ষিণ কলকাতার এই নার্সিংহোমের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন এবং সেখানে বসারও ব্যবস্থা করে দেন। নরেন পাণ্ডে হচ্ছে আপন ভাই রমেন পাণ্ডের। 2004 সালে যখন রমেন পাণ্ডে বেলভিউতে ইউনিয়ন গঠন করে, ঠিক সেই সময় টান্ডনকে প্রেসার দিয়ে ওকে চাকরিতে ঢুকিয়ে দেয়। কেন, বেলভিউতে তখন কোনো ইউনানি বা আয়ুর্বেদের কোনো সেকশন ছিল না। যদিও রমেন পাণ্ডে এসব অভিযোগ মানতে নারাজ। নরেন পাণ্ডে আমার ভাই, বাবা যখন মারা যান 82 থেকে, তখন থেকেই আমরা তিন ভাই সবাই আলাদা আলাদা নিজের নিজের করে খাচ্ছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। আমার ট্রেড ইউনিয়নের যে আমার ভবিষ্যৎ 38 বছর, টানা আমি একরকম করছি, তার সঙ্গে আমার কোনো ভাইদের আর পরিবারের কারোর কোনো সম্পর্ক নেই। নরেন পাণ্ডের নিয়োগের সময় বেলভিউর ইন্টারভিউ বোর্ডে ছিলেন প্রদীপ টান্ডন, যিনি বর্তমানে এই হাসপাতালের CEO। এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনিও দাবি করেন, সমস্ত নথি দেখেই নরেন পাণ্ডেকে ইউনানি চিকিৎসক হিসেবে নিয়োগ করা হয়, কোনো ইউনিয়নের দ্বারা প্রভাবিত হয়ে নয়। এই সংক্রান্ত যাবতীয় বক্তব্য CID-কে জানিয়েছি। নরেন পাণ্ডের দাদা তথা INTUC সাধারণ সম্পাদক রমেন পাণ্ডে বলছেন CID তদন্তে তার কোনো আপত্তি নেই, যদিও এর সঙ্গে এটাও বলছেন তার ভাইকে নাকি ফাঁসানো হয়েছে। আমি যতদূর জানি, ও যে ব্যাপারটা বলা হচ্ছে যে ও রেজিস্ট্রেশন নম্বর জাল, এরকম ঘটনা আমার ধারণা নেই। ওই রেজিস্ট্রেশন নম্বরটা ওর স্টেট কাউন্সিল অফ ইউনানি মেডিসিনসের, ওর উপর যে অভিযোগ আছে, আমার মনে হচ্ছে কিছু লোকেরা প্ল্যান করে ওকে ট্র্যাপে ফেলেছে। যদি ও দোষ করে থাকে, নিশ্চয়ই শাস্তি পাওয়া উচিত, আর প্রয়োজন হলে আমি কেন দাঁড়াবো না আমার যদি ভাই। জাল চিকিৎসক কাণ্ডে দলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতির নাম জড়ানোয় রীতিমতো ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। যে জালি ডাক্তার যেগুলো পাওয়া গেছে, জাল সার্টিফিকেট দিয়ে যারা মানুষের জীবন মৃত্যু নিয়ে খেলা করেছে, তাদের পশ্চিমবঙ্গ সরকারের উচিত অত্যন্ত কড়া শাস্তির ব্যবস্থা করা। নেতার ভাই হোক আর নেতার দাদাই হোক আর যেই হোক, তার গ্রেপ্তার করে তাদেরকে কড়া শাস্তি দেওয়া উচিত বলে মনে করি। সব মিলিয়ে এই চাপান উতর ঘিরে এবার জাল চিকিৎসক কাণ্ডের আঁচ এসে পড়ল রাজ্য রাজনীতিতেও। অর্ণব মুখোপাধ্যায়, ABP আনন্দ, কলকাতা। সমিতা, এর আগে রুবিতে আমরা দেখেছি 7 বছর সরকারি ক্ষেত্র এবং রুবি মিলিয়ে এসে চিকিৎসা করছে, এটা 13 বছর। কেউ অভিযোগ করবেন, কোনো ডাক্তারবাবুর সন্দেহ হবে বা রোগীর সন্দেহ হবে, তারপর গ্রেফতার হবে, মানে এটা কোনো সিস্টেম থাকবে না? সিস্টেম থাকা উচিত। একটু আগে নির্মাল্যবাবু যে কথাটা বললেন, আমি ওনার বাকি সব কিছুর সঙ্গে ঠিক মানছি, কিন্তু এটা হতে পারে না। একটু আগেই শিবব্রতর সঙ্গে বাইরে কথা হচ্ছিল যে যদি প্রত্যেকটা অর্গানাইজেশন ফিস দিয়ে গভর্নমেন্টের কাছে করে, তখন গভর্নমেন্ট বলবে আমার ইনফ্রাস্ট্রাকচার নেই। যেমন তুমি তোমার বাড়িতে, আমি একটা ছোট্ট তোমাকে ইনস্ট্যান্স দিচ্ছি, তোমার বাড়িতে দু দলের মধ্যে গন্ডগোল আছে বাড়ির মালিকানা নিয়ে, যে জিতবে তাকে পুলিশ দিয়ে দখল নিতে হবে, তখন একটা ফিস দিতে হয়।
এরকম যদি প্রত্যেকটা অর্গানাইজেশন পুলিশকে ফিস দেয় তাহলে ইনফ্রাস্ট্রাকচার পুলিশ নতুন রিক্রুট করতে পারে, সমস্যার অনেক সমাধান হয়ে যাবে। কারণ প্রাইভেট একটা এজেন্সিকে দিয়ে তুমি কোথাও পাঠালে বাড়ি কেনার আগে সবাই সার্চ করে নেন, করে নেবে, এটা নাম্বার ওয়ান। আমি তোমাকে কটা জিনিস বলছি এই যেটা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, পাঁচটা ডিগ্রি নিয়ে এখন এক লাখ টাকা থেকে আরম্ভ করে নাবদে আরম্ভ করে, একটা হচ্ছে MBBS, একটা হচ্ছে MD, একটা হচ্ছে MS, একটা হচ্ছে DM, একটা হচ্ছে MCH। এইগুলো কিন্তু এই যতগুলো কেস পাবে তুমি আগামী তাতেও তুমি কিন্তু এইগুলোকে পাবে। ছোট্ট করে অনেকে লিখে রাখে AM বা ALT, ছোট্ট করে একটা জায়গা। এইবার সব নরেন পাণ্ডে যে কত ক্ষমতাবান লোক সেটা তো তুমি দুটো ফটো দেখালে, কিন্তু সব থেকে যেটা বড় কথা যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান বোধ হয় সম্ভবত ডাক্তার নির্মল মাঝি, একটা বই লিখেছেন নরেন পাণ্ডে, বইটার নাম হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইউনানি মেডিসিন, তার ফরওয়ার্ড লিখেছেন কিন্তু নির্মল মাঝি। ঠিক আছে, একদম নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রাজ্য মেডিকেল কাউন্সিলই বাদ দিন কি করছিলেন, এই যে আজকে যেটা CID তো সত্যি স্যালুটেবল, যেটা শিবব্রত পরশুদিন বলছিলেন, তো CID তো একটা আনার্থ করছে। কিন্তু তোমার নিশ্চয়ই স্মরণে আছে আমরা প্রথম দিন যখন আলোচনা করেছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম, জাল কিন্তু অনেক দূর বিস্তৃত হবে, সুতরাং সেই কারণে এটা তুমিও বললে 34,100 বেশি আছে। এবার এই রেজিস্ট্রেশন নাম্বারটা যদি সঠিকভাবে চেক হয় তাহলে কিন্তু অনেকে ধরা পড়তো, যেমন ধরো আমাদের খুশিনাথ হালদার, এই টিপসগুলো কিন্তু সব খুশিনাথের থেকে আসছে যত সূত্র বলছে। ঠিক, সমিতা আমি আসবো, তার আগে দ্বিতীয় অংশে খুব দ্রুত আমি আসতে চাইবো জলপাইগুড়ির ঘটনা, যেখানে একেবারে আমাদের মনে হয়েছে যে ডাক্তারবাবুরা পুলিশি অতিসক্রিয়তার শিকার নয়, তো কেন এই প্রশ্ন উঠেছে দ্রুত আপনাদের দেখাবো। জলপাইগুড়িতে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে 3 চিকিৎসক সহ 9 জনের বিরুদ্ধে রুজু হয়েছে অনিচ্ছাকৃত খুনের মামলা। একদিকে চিকিৎসকেরা এ নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ আন্দোলনে নেমেছেন, পাল্টা মৃতের পরিবারও প্রশ্ন তুলেছে চিকিৎসকেরা কি আইনের ঊর্ধ্বে। হিমোগ্লোবিনের সমস্যা নিয়ে গত 4 এপ্রিল নার্সিংহোমে ভর্তি হন মিনা ছেত্রী, 11 এপ্রিল মৃত্যু হয় জলপাইগুড়ির এই বাসিন্দার। পুরোটাই গাফিলতি, টেস্ট পেস্ট করে বললেন যে মায়ের নাকি হিমোগ্লোবিন কমে গেছে, মায়ের নাকি অ্যালবুমিন কমে গেছে, ব্লাড দেওয়ার পরে সময় যখন প্রবলেমটা হলো সেই টাইমে বারবার করে ওনাকে বলেছি যে ডাক্তারবাবু এই ট্রিটমেন্টটা করুন। আপনি মায়ের রেসপিরেটরি ডিসঅর্ডারটা স্টার্ট হলো, যখন ডিসঅর্ডারটা যখন স্টার্ট হলো তখন উনি কিন্তু ম্যাটারটাকে ওভারলুক করলেন, কন্টিনিউ ব্লাডটাকে কন্টিনিউ করলেন, মা ওয়াজ নট ইন এ কন্ডিশন টু মানে ব্রিদ হারসেল। এই ঘটনায় কোতোয়ালি থানায় 9 জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়, এদের মধ্যে 3 জন চিকিৎসক, বাকি 6 অভিযুক্তের মধ্যে রয়েছেন নার্সিংহোমের ম্যানেজার ও টেকনিশিয়ান। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানায় মৃতের পরিবার। এটা এখন কেস চলছে, তো কেস যেখানে চলবে সেখানে তো যা আইনানুগ যা ব্যবস্থা হওয়ার হবে, এখানে আমার কিছু বলার নেই। SP সাহেবের কাছ থেকে একটা এনকোয়ারি করবার জন্য চিঠি এসেছিল, আমরা একটা কমিটি তৈরি করি, যে ফ্যাক্টস এন্ড ফিগার উঠে এসছে সেটা আমরা SP সাহেবকে জমা করে দিয়েছি এবং সেটা DMকে আমরা জমা করে দিয়েছি। CMOH এর রিপোর্টের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। 3 চিকিৎসক সহ 9 জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা রুজু হয়, এরই প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন চিকিৎসক সংগঠন। মৃত মিনা ছেত্রীর স্বামী প্রাক্তন পুলিশকর্মী, ছেলেও পুলিশেই কর্মরত। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি এই কারণেই তাদের অভিযোগ নিয়ে পুলিশ অতি সক্রিয়। যে অভিযোগকারী তিনি হচ্ছেন পুলিশ পরিবারের, যেহেতু পুলিশ পরিবার আমি বলছি না যে তার জন্য 304 ধারা এসছে, কিন্তু এটা মানে পসিবিলিটি ক্যানট বি রুলড আউট। 304 ধারা যেটা কালপাবেল হোমোসাইড দেওয়া আছে সেটা কোনোভাবেই আইনগতভাবে এটা গ্রাহ্য নয় আর কি, সেটাই আমাদের আপত্তি। মনে হচ্ছে যে এটা পুলিশ বেশি অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়েছে, যদিও মৃতের পরিবার এই দাবি মানতে নারাজ। পুলিশের কাজ তো পুলিশ সাধারণ করবেই, আমাদের কমপ্লেন যেমন হয়েছে যেভাবে কমপ্লেন ছিল পুলিশ সেই কমপ্লেনটের বেশি চাই তো ধারা নির্ধারণ করে, আমরা জাস্টিস অবশ্যই চাই, অবশ্যই চাই। কিন্তু চিকিৎসকেরা বলছেন রোগীর মৃত্যু হলেই যদি চিকিৎসকদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয় তাহলে তো আর কেউ চিকিৎসাই করতে চাইবেন না। ডাক্তারদের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে, যে কোনো মৃত্যুর ক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে যে এটা মার্ডার ছিল না। এই যে কি ভয়ঙ্কর চাপ, এই চাপের মুখে ডাক্তার সমাজ যে কীভাবে ভেঙে পড়তে পারে, প্রতিনিয়ত দেখছি ডাক্তাররা একটু কমপ্লিকেটেড কেস হলেই ভয় পাচ্ছে। কোনো ডাক্তারই কিন্তু রোগীর খারাপ হোক এরকমভাবে চান না, একটা আইনত এরকম একটা কড়া ব্যবস্থা হলে ডাক্তাররা কিন্তু সত্যিকারের ভয় পেয়ে যাবেন। নন বেলেবল অফেন্সটা এই ধরনের ডাক্তারির ক্ষেত্রে অ্যাটলিস্ট অ্যাপ্লিকেবল হওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
তিন চিকিৎসক সহ 9 অভিযুক্ত নামে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়ে শুক্রবার আদালতে আবেদন জানিয়েছিল পুলিশ, কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারক। এই পরিস্থিতিতে সুবিচারের আশায় দিন গুনছেন মৃত রোগীর পরিবার। রাজা চট্টোপাধ্যায়, অনিমাই পাণ্ডা, এবিপি আনন্দ। যে পরিবার তার সদস্য হারালো, নিঃসন্দেহে সমস্ত সমবেদনা, আমরা প্রত্যেকে তাদের সঙ্গে আছি। কিন্তু পাশাপাশি সমিতদা, এটাও তো কোথাও ভাবা দরকার যে 304 ধারা, আপনি দীর্ঘদিন অনিচ্ছাকৃত খুনের মামলায় বা কেস সাজিয়েছেন, মোটিভ ছাড়া 304 ধারা দাঁড়াবে না? আসল কথাটা হচ্ছে, দেখো, সঠিক হয়েছে কি বেঠিক হয়েছে সেটা এই মুহূর্তে না একদম বিচার করতে পারে না। আমাদের দেশের আইন বলছে যে তুমি যদি একটা কমপ্লেন করো আর কি, ধর্তব্য গ্রাহ্য অপরাধ আর কি, কগনিজেবল অফেন্সের, তাহলে পুলিশ প্রিলিমিনারি সেটা নিয়ে কোর্টে ফেলবে। এবং বিচার ব্যবস্থা যখন পুলিশ প্রিলিমিনারি এনকোয়ারি করে তখন কখনো নাক গলায় না। এবার ওনাদের লয়ার যে কথাটা বলছেন যে 304 ইজ নট অ্যাপ্লিকেবল, সেটা কিন্তু পরে বিচার হবে। এই মুহূর্তে কিন্তু আমরা কি দেখি, জেনারেলি পুলিশের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগটা থাকে পুলিশ অভিযোগই নিতে চায় না। এখানে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, কারুর সিদ্ধান্তের অপেক্ষা করা হলো না। আমি বলছি যে কমিশন তৈরি হয়েছে সেই কমিশনকেও কিন্তু তাদের শাস্তির যে সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে। সেখানে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য পুলিশ কোর্টে চলে গেল, তার কারণ হচ্ছে কমপ্লেনটা পাওয়ার পর প্রিলিমিনারি পুলিশের উচিত ছিল তদন্ত করে দেখে নেওয়া যে এটা কতটা গ্রাহ্য। সেই জায়গাটা যদি হতো তাহলে কিন্তু ম্যানেজারের কাছে যাব। আমার ভয়টা অন্য, সেটা হচ্ছে যে পুলিশ তো বিচার করতে পারবে না। আমি বলছি একদম পরিষ্কার, ঠিক যেমন আমাদের যোগ্যতা নেই যে এটা মেডিকেল নেগলিজেন্স হয়েছে বলার, পুলিশেরও যোগ্যতা নেই এটা মেডিকেল নেগলিজেন্স হয়েছে বলার, এক। দুই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে রেফার করার কথা, কিন্তু এই যা ঘটনা, এরপরে এরম হবে না তো যে ডাক্তারবাবুরা ছুরি কাঁচি ধরতে ভয় পাবেন? এ তো 304 অনিচ্ছাকৃত খুনের মামলায় পড়তে হচ্ছে না। একটা যেটা বিষয় হচ্ছে যে রোগী এবং রোগীর পরিবারের লোক এবং ডাক্তারবাবু, তিনজনেই ভারতবাসী, তিনজনের সম অধিকার আছে আদালতের বিচার পাওয়ার জন্য। এ নিয়ে আমার কিছু বক্তব্য নেই। আদালত আদালতের পথে বিচার করবে, মেডিকেল কাউন্সিল বিচার করবে। কিন্তু আমি যেটুকু বাইট দেখলাম, বাইটে ওনার ছেলে বললেন যে অ্যালবুমিন যখন কমে যাচ্ছে তখন তার শ্বাসকষ্ট হচ্ছে এবং ডাক্তারবাবু ওনাদের কথা শুনলেন না এবং ওনাদের কথা মতো চিকিৎসা করলেন না। এটা একটা ক্ষোভের কারণ আমি যেটুকু দেখলাম। তা আমাকে যদি রোগীর পরামর্শ মতো, রোগীর বাড়ির লোকের পরামর্শ মতো যদি চিকিৎসা করতে হয় এবং সেই চিকিৎসাতে যদি আমার সাফল্য আসে, তাহলে আমি হলাম ভগবান। ঠিক। আর আমি যদি আমার বিজ্ঞান ফলো করে, বই ফলো করে আমি চিকিৎসা করলাম এবং সেটাই রোগীর বাড়ির লোকের পছন্দ হলো, সেটা রোগীর বাড়ির লোকের পছন্দ হলো না এবং তাতে রোগী মারা গেল, তাতে প্রমাণিত হলো আমি খুনি, এইটা যদি দাঁড়ায় আজকে, তাহলে সুমন আমি বলতে বাধ্য হচ্ছি কালকে আমাকে ডাক্তারি ছেড়ে রাস্তায় কিছু নিয়ে বসতে হবে। সেটা অনেক সম্মান, নিঃসন্দেহে দুর্ভাগ্যের ঘটনা, কিন্তু পাশাপাশি আমরা বলবো ঘটনাটা কি আমরা জানি না, নিঃসন্দেহে চিকিৎসা শাস্ত্রের যারা অভিজ্ঞ মানুষ তারা বিচার করবেন, কিন্তু বিচার করার আগে অতি সক্রিয়তা ডাক্তারবাবুদের কোথাও যেন ডিমোরালাইজ না করে, এইটুকু বলে একটা ছোট্ট বিরতি নিতে পারি। বারবার আমরা যে কথাতে তুলে ধরছি যে অবিশ্বাসের হোক অবসান, নিঃসন্দেহে পুলিশের ক্ষেত্রেও বলার একটাই জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকে বোধহয় চাইবেন যে অনিচ্ছাকৃত খুনের মামলা দেওয়ার আগে, এত গুরুত্বপূর্ণ একটা ধারা দেওয়ার আগে, আর তার জন্য অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য বারবার আদালতে দরবার করা এবং সেটা রিজেক্ট করা, নিঃসন্দেহে ডাক্তারবাবুদের মনে এই মুহূর্তে একটা আশঙ্কার পরিবেশ সৃষ্টি করেছে। অবিশ্বাসের হোক অবসান, আশঙ্কার হোক অবসান, যদি সত্যি গাফিলতির ঘটনা থাকে তার পিছনে যারা আছে অবশ্যই শাস্তি পান, কিন্তু অতি সক্রিয়তার অংশটা ছাড়া। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। ঘন্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, নিপস হোটেল ম্যানেজমেন্ট, ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার ওয়ান Wildstone Perfumes, লোক তো নোটিস করবেই। পার্টনার বাই অনিয়মিত জীবনে লিভারের সুরক্ষায় ব্যবহার করুন লিভোসিন ডিএস, আদি অক্ষ অ্যান্ড কোম্পানি, কলেজ স্ট্রিট ও বড় বাজার, এক্সাইড ইনভার্টিবলার চলবে দ্বিগুণ, এবং সুরক্ষা ডায়াগনস্টিক 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা।